আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে তখন যদি তার তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায় তখন আমাদের কি হবে ভাইরা আমার শুনেন আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা ভাই এটা হাসির কথা না আমাদের অনেক যুবক ভাইরা অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন অনেক সময় বলে যে ঠিক আছে এখানে তো আর কেউ যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে এই জন্য বলে আল্লাহ সাক্ষী একটা কথা আছে না অতিভক্তি চোরের লক্ষণ বাংলায় একটা কথা আছে না অতিভক্তি কিসের লক্ষণ এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছ আরে বাবা কি আল্লাহর ওলি যে ডাইরেক্ট আল্লাহরের সাক্ষী বানাই ফেলতেছ এই অতিভক্তিটা লক্ষণ কিসের চোরের যে মা বাবা ভাই বোন হ্যাঁ আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে তাদেরকে ডাকলে তো চূড়া খাবে যেহেতু চোরাইয়ের কাজ করতেছে এই জন্য সাক্ষী বানায় কারে আল্লাহকে এগুলা বিয়ে হবে না সাক্ষী মানুষকে বানাতে হবে ঠিক আছে কিভাবে আবার বলে কবুল বলছি এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে এত সহজ না চান্দু অতএব এটা টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে হ্যাঁ যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিছেন আরেকজন কবুল থাক বলেন এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয় তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে এবং সালাসুন জিদ্দুহুন্ন জিদ্দুন ওয়া হাজলুহুন্ন জিদ্দুন তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে অতএব সেটা ভিন্ন বিষয় কিন্তু একা একা মেসেঞ্জারে 10000 বার কবুল বললো কোনো অসুবিধা এতে বিয়ে হবে আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরের মেয়ে গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন আরে ভাই মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই মুসলমান সব এক মর্যাদার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম খুশুউবাম ওয়া কবাইল লিতাআরাফু বিভিন্ন বংশ বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না যায়ও এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা এটা জাহিলি যুগের দুর্গন্ধ যে বংশগত গোত্রগত বিষয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে হাও প্রতিপন্ন করবে আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা এই ভুলভাল করছে এবং যারা জুলুম করছে মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে তাদেরকে কোনো আলিমকে দিয়ে কাউন্সিলিং করান বুঝান যে এটা গুনাহের কথা কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এটা হারাম এটা জায়েজ নাই মানুষ হিসেবে ইমানদার তারা সবাই আমাদের ভাই আমাদের বোন তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা।